মাত্র কয়েক মাস ঘটনা ঠিক এই যে জায়গাটা দেখছেন তার থেকে একদম উল্টো দিকে কিন্তু বসেছিলেন প্রাথমিক শিক্ষকরা, তাদেরও কিন্তু একটা অনশনের দাবি ছিল একাধিক, তাদের দাবি আর ঠিক কয়েক মাস পরে সে একই দাবিতে কিন্তু বসেছেন পার্শ্ব শিক্ষকরা, স্থায়ীকরণ, তার পাশাপাশি যে বেতনের একটা বৈষম্য রয়েছে রাজ্য সরকারের, সেই রাজ্য সরকারের তাদের বিরুদ্ধে যে দাবিতেই কিন্তু সরব হয়েছেন পার্শ্ব শিক্ষকরা। আসুন আমরা শুনে নেব তাদের কাছ থেকে আজকে এই যে আন্দোলন প্রায় 5 থেকে 6 দিনে বলে সে আন্দোলনটা, আজ এতদিন 30 জন বসেছিলেন অনশনকারী, সংখ্যাটা বেড়ে আজকে হয়েছে 40 জন। আসুন আমরা কথা বলে নিই তাদেরই সঙ্গে। অ্যাকচুয়ালি আমাদের কোনো বেতন নেই, আমাদের কোনো মাইনে নেই, আমরা যে প্রথার মধ্যে কাজ করছি সেটা হচ্ছে ভাতা প্রথা, অর্থাৎ অনারিয়াম। আমরা দীর্ঘ 15 বছর ধরে শিক্ষকতার মতো পেশার সঙ্গে যুক্ত রয়েছি, আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, তাই আমরা দীর্ঘদিন ধরে দাবি করে রয়েছি বেতন কাঠামো, অর্থাৎ পে স্কেলের। সেই পে স্কেলের দাবিতেই আমরা আজকে আমরণ অনশনের মতো কর্মসূচি নিতে আমাদের গভর্নমেন্ট বাধ্য করেছে। তার কারণ হচ্ছে আমরা আজকে 7 দিন হলো আজকে আমাদের অবস্থান চলছে, অবস্থান বিক্ষোভ কর্মসূচি, একদম আপনার বিকাশ ভবনের সামনে, বিকাশ ভবনের ঠিক উল্টো দিকে আমরা বসে রয়েছি। সেখানে দাঁড়িয়ে আমরা যখন অবস্থানের 5 দিন চলছিল, অর্থাৎ 5ম দিন চলছিল, এই 5 দিনের মধ্যে আমরা 2-2 বার শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করেছি যে আমরা আলোচনায় বসতে চাই। যখন তারপরে কোনো কর্ণপাত না করে, সরকারের দিক থেকে কোনো বার্তা না আসে, তখন এক প্রকার আমরা বাধ্য হয়েই এই মৃত্যুর মতো আন্দোলন, সেই আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। আচ্ছা, এই দাবিটা তো ছিল দীর্ঘদিনের, প্রায় 1 দশক ধরে এই দাবিটা ছিল, তা এতদিন ধরে, মানে এতদিন পরে আপনারা অনশনে এলেন, তো এর আগে কেন এই অনশনটা আগে কেন শুরু হয়নি? হয়তো তো মানে তাহলে সে এফেক্টটা আরও তাড়াতাড়ি পড়তো। বিষয়টা হচ্ছে 2009 সালে তৎকালীন বিরোধী দলনেত্রী বর্তমানের মুখ্যমন্ত্রী, তিনি আমাদেরই একটা সভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসলে তার প্রথম কাজ হবে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ। তো তিনি 10 বছর পূর্ণ হয়ে গেছে তার প্রতিশ্রুতি, এবং তিনি ক্ষমতায় এসেছেন আজকে 8 বছর অতিক্রান্ত, তারপরেও তিনি তার প্রতিশ্রুতি পালন করেননি। আর 2009 সালে আমরা একটা অনশন কর্মসূচি নিয়েছিলাম কলকাতার বুকেই, সেখানে আজকের যে শিক্ষামন্ত্রী, বর্তমানের শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি নিজে গিয়ে ফলের রাস খাইয়ে সে অমরণ অনশন প্রত্যাহার করেছিলেন, এবং তিনি সেখানে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তৎকালীন বাম সরকার কানা খোঁড়া বোবা কালা, তাই তারা শুনতে পান না। তো তার প্রেক্ষিতে আমরা সেই টাইমে সেই অনশন কর্মসূচি প্রত্যাহার করেছিলাম, কিন্তু ক্ষমতায় এসে পরে তার কোনো রকম পরিবর্তন দেখিনি আমরা। একই রকমভাবে 2012 সালেও আমরা একবার অনশন কর্মসূচি নিয়েছিলাম, তখনও আমরা সেটাকে প্রত্যাহার করেছি, আবারও আমরা নতুন করে শুরু করেছি। আমাদের মূল দাবি বেতন কাঠামো যতক্ষণ পর্যন্ত আমরা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। তার মানে সরকারের পক্ষে আপনাদের এই দাবিটা ছিল দীর্ঘদিনের, কিন্তু বারবারই একটা প্রতিশ্রুতি ভঙ্গের ছবি কিন্তু স্পষ্টভাবে ধরা পড়েছে। হ্যাঁ, একদম, আমরা দীর্ঘদিন ধরে এই প্রতিশ্রুতি ভঙ্গ দেখেছি। আমরা গত 6ই ফেব্রুয়ারি এই বছরে প্রতিশ্রুতি ভঙ্গ দিবস হিসাবে সারা রাজ্যে আমরা পালন করেছি। আচ্ছা, গতকাল তো দিলীপ ঘোষ উনি এসেছিলেন, তা উনি কি বলে গিয়েছেন? হ্যাঁ, দিলীপবাবু এসেছিলেন, আমাদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যেমন হচ্ছে কি আপনার আদালতের নির্দেশ মেনে জল এবং টয়লেটের ব্যবস্থা করার কথা ছিল গভর্নমেন্টের, অর্থাৎ এখানকার প্রশাসনের, সেগুলো আমাদের কোনো রকম পরিষেবা দেয়নি। বর্তমানে শুধু কলকাতাতে নয়, সারা রাজ্যে একটা ডেঙ্গুর প্রকোপ চলছে, সেখানে দাঁড়িয়ে আমরা রাজপথে নয় ফুটপাতে পড়ে রয়েছি, ফুটপাতে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা তারা পড়ে রয়েছে। এই মশা দূরীকরণের জন্য এখনো পর্যন্ত সরকারের দিক থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মাননীয় দিলীপবাবু তিনি বলে গেছেন সর্বতোভাবে আমাদের পাশে থাকবেন, এবং উনি টয়লেট আমাদের একটা প্রোভাইড করার কথা বলেছেন, সেই সঙ্গে উনি লোকসভায় আগামী যে লোকসভার অধিবেশন বসছে সেখানে আমাদের বিষয়টা তুলবেন, এবং কেন্দ্রীয় যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী আছে তার সঙ্গে আমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন বলে তিনি জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা যেমনটা শুনে নিলাম যে প্রাথমিক শিক্ষকদের, তাদেরও যেটা হলো একটা শৌচালয় এবং তা জলের যে একটা আন্দোলন শুরু করার সময় থেকে যে একটা অভাব ছিল, সেই অভাবটা কিন্তু এখানেও স্পষ্টভাবে দেখা গেছে, অর্থাৎ আইন মেনে যেখানে যে এখানে জল দেওয়া যে একটা আন্দোলনকারীদের, সেখানে কিন্তু রাজ্য সরকারের একটা গা ঢিলেমি ভাব কিন্তু স্পষ্ট। তার পাশাপাশি অনশনকারীরা দেখতেই পাচ্ছেন যে তারা প্রায় দীর্ঘ প্রায় 7 দিন হলো গিয়ে এই অনশনের, কিন্তু আজকে 7ম দিন কিন্তু এসে চলেছে, আর রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় তা কিন্তু আগামী সময় বলবে। আমরা রয়েছি এই মুহূর্তে ঠিক বিকাশ ভবনের উল্টো দিকে, এবং তার পাশাপাশি পার্শ্ব শিক্ষকদের যে আন্দোলন তা প্রত্যেকটা নিউজ কভার করবো, তার জন্য চোখ রাখুন পিপল টিভির পর্দায়। লগ অন টু PeopleTV.com।